ঘুঘুর বাসা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাফিজ এলাকার কচি কাঁচা এবং গর্ভবতী মায়েদের অধিকাংশ খাদ্য সামগ্রী ধরা পড়ে বেদিশা সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি। প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বে থাকা স্থানীয় পঞ্চায়েত এবং আইসিডিএস কর্মকর্তাদের ভূমিকায়। ধর্মনগরী পূর্ব আলগাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছিল দীর্ঘদিন যাবৎ। অবশেষে শুক্রবার সকালে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়দীপ শর্মা এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান মেম্বাররা একত্রিতভাবে বিদ্যালয়টি পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে অভিযোগ মোতাবেক নজরে আসে বিভিন্ন অনিয়মের দৃশ্য। দীর্ঘ করোনাকালীন পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ থাকলেও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতাধীন এলাকার গর্ভবতী মায়েদের জন্য এবং কচি কাঁচা অঙ্গনওয়াড়ি ছাত্রছাত্রীদের জন্য আশা খাদ্য সামগ্রী সঠিকভাবে বণ্টন করার কথা। কিন্তু বিদ্যালয়ের রেজিস্টারটি খতিয়ে দেখা যায় অধিকাংশ খাদ্য সামগ্রী প্রাপক অর্থাৎ এলাকার কচি কাঁচা এবং গর্ভবতী মায়েরা তা পায়নি। তাছাড়া পূর্ব রাধাকিশোরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে সরকারি খাদ্য সামগ্রীর নেই কোনো হিসেব, ফলে জয়জিত শর্মা সহ এলাকার অভিভাবকরা শুক্রবার সকালে দীর্ঘ ক্ষণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের অবগত করেন এবং এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আপনার এখানে কি হয়েছিল? আমরা দীর্ঘদিন থেকে এই স্কুলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে অন্তর্ভুক্ত যারা অভিভাবকরা রয়েছেন ওনারা বারবার আমাদের পঞ্চায়েতে কমপ্লেন করছেন যে সঠিকভাবে এই স্কুলের ম্যাডাম স্কুলকে পরিচালনা করছেন না, ওনারা খায় খাদ্যটা পাচ্ছেন, যদিও স্কুল প্যান্ডামিক সিচুয়েশন বন্ধ আছে কিন্তু সরকার গর্ভবতী মা এবং বাচ্চাদের চাল ডালের সুব্যবস্থা করে রেখেছে কিন্তু ডিউটেল কেউ পাচ্ছেন না। চাল পেলে ডিম পান না, ডিম পেলে চাল পান না, কিন্তু আমরা ডিপার্টমেন্টকে খবর নিয়েছি যে ডিউটেল প্রত্যেকটি স্কুলে দেওয়া হয়, এখানে কোনো হিসাব নেই, টোটালি হিসাব নেই। চাল আসছে 160 কেজি দেওয়া হচ্ছে 8-10 জনকে, বাকি একটা হিসাব দেখানো হচ্ছে, এটা এইভাবে এটা ঘোষণা চলছে। আমরা এখানে আসলাম, বিভিন্নভাবে কোনো রেজিস্টার খাতা নেই, কোনো কিছু নেই, তাই আমরা মিডিয়াকে আজকে ডাকতে বাধ্য হলাম। মিডিয়ার মাধ্যমে আমরা একটা জনসম্মুখে নিয়ে যেতে চাই যে এখানে একটা বিশাল বড় ঘোটালা চলছে। যদিও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা জানিয়েছেন বিদ্যালয়ে আসা সরকারি খাদ্য সামগ্রী এলাকার প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে চোখে মুখে ছিল ওনার কৃতকর্মের ছাপ। আপনার হেল্পার কোথায়? হেল্পার কি ডেইলি আয় না? আপনাদের এই ন্যাশনাল প্ল্যাগটা পূর্ণ গাছটা বুঝে তুলেছিলেন, সেই প্ল্যাগটা এইভাবে রাখা যায় কি? এভাবে কি গাইডলাইন রয়েছে ন্যাশনাল প্ল্যাগটা এইভাবে রাখা যায়? এটা আমার মানে বিচারিক আমি কিন্তু শিক্ষকরা কথা মতো বিদ্যালয়ের রেজিস্টারের কোনো মিল নেই, তা থেকে অনেকটাই আন্দাজ করা যায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন থেকেই সরকারি খাদ্য সামগ্রী নিয়ে নয় ছয় চলে আসছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিন যাবৎ অনিয়ম আর অবৈধ কাজ চলছে, তাহলে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ এই বিষয়টিতে কেন নজর দেয়নি? উপরন্তু বলা যায় সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্ব যে আইসিডিএস কর্মকর্তার উপর ছিল তিনিই বাকি করছিলেন, স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলছে এই গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।